আসলে যখন একটা মহিলা এসবি শিকার হয় বা রেপ হয় তখন খুবই খারাপ লাগে যে আমি একটা মেয়ে মানুষ হিসাবে আরেকটা মেয়ের প্রতি আমার মানে খুব সহানুভূতি হয় যদি আমি তাদেরকে সাহায্য করতে পারি এমএসএফ এর মাধ্যমে তখন আমার এটা খুব ভালো লাগে যে আমি একটা মহিলাকে সাহায্য করতে পারছি তো বেশিরভাগ কেসগুলো আমরা পাইতেছি এখন যেগুলো পাচ্ছি মায়ানমারের যে রোহিঙ্গা আছে মায়ানমার রোহিঙ্গাদের ক্ষেত্রে আমরা বেশি কেস পাচ্ছি যে তিনজন পাঁচজন বা আটজন তারা র্যাপ হয়েছে এরকমও পাচ্ছি এমনকি তারা বার্নারগুলো হয়ে আসতেছে তাদের হাজব্যান্ড তারপরে হচ্ছে তাদের বাচ্চা হারিয়ে গেছে বা তাদেরকে মিলিটারিরা মেরে ফেলতেছে এবং তাদেরকে র্যাপ করতেছে এই টাইপের আর কি পাইতেছি তাদের তো কিছু নাই তারা এক দেশ থেকে আরেক দেশে আসছে তাদের খাওয়া নাই পড়া নাই সবসময় তাদের শুধু চাওয়ার থাকে মানে তারা কিছু পাবে এই আশায় আশায় তারা সবসময় থাকে তারপরে যদি একটা র‍্যাপ কেস আছে ওই ক্ষেত্রে তার চিন্তাটা দ্বিগুণ হয়ে যায় যখন আমি পিএফএটা দিই ওই মুহূর্তে দেখা যায় রোগীর কান্নাটাই আমি থামাইতে পারি না তখন তাদেরকে কান্না করার জন্য বা একটু মেন্টালি স্যাটিসফ্যাকশনের জন্য তাদেরকে সময় দিতে হয় হ্যাঁ বলতে পারি যেমন গত সপ্তাহে আমি একটা রোগী পেয়েছি ওই রোগীটার ব্যাপারে আমার মানে অনেক কষ্ট লাগছে পার্সোনালি সে যখন বাড়িতে ছিল তখন কিছু মায়ানমারের যারা এই দুর্যোগগুলো চালাইতেছে তখন তারা ওখানে অ্যাটাক করছে একটা করে তার বাচ্চাটাকে নিয়ে আর মহিলাটাকে এরপরে তিন থেকে চারজন মিলে তাকে দর্শন করছে তাকে র‍্যাপ করছে এরপরেও সে যে ধৈর্য সহকারে বাংলাদেশে আইসে এখনো সে মানসিক ভাবে ঠিক আছে সে অবশ্যই সম্মান পাওয়ার যোগ্য